তাঁতের খুটখাট শব্দ, পাঞ্জাবি, থ্রি পিস, ফতুয়া, গামছা ও শাড়ি বুনছেন তাঁত শিল্পীরা। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নিভৃত পল্লী নাওডাঙ্গার গজের কুঠিতে শহীদুল্লাহ গড়ে তুলেছেন ছোট্ট এই তাঁত শিল্পটি। উৎপাদিত পোশাক দেশের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে যাচ্ছে এজেন্টদের মাধ্যমে। 2005 সালে এইচএসসি পাশের পর তাঁতের কারিগর হিসেবে কাজ শুরু করেন শহীদুল্লাহ। নানা চড়াই উতরাই পেরিয়ে শাহজাদপুর থেকে জমানো টাকায় দুটি তাঁত মেশিন দিয়ে শুরু করেছেন উৎপাদন। অল্প সময়ে ব্যাপক সাড়া পাওয়ায় অনেক বেকার তরুণ ঝুঁকছেন তার দেখানো পথে। সরকারি সহায়তা পেলে প্রায় শতাধিক তরুণের কর্মসংস্থান সৃষ্টির আশা তার। আমি বিভিন্ন জায়গায় তাঁতে কাজ করছি, কিন্তু তখন আমার মনে একটা ইচ্ছা জাগলো যে এই তাঁত যেন আমার এইখানে যেন আমি নিয়ে যেতে পারি, যাতে বেকার সমস্যা দু একজন লোক যেন কর্ম করতে পারে। অনেক কষ্টে কিন্তু দুটো তাঁত নিয়ে আসছি, যদি এর মধ্যে যদি সরকার যদি কোনো সহযোগিতা করে হয়তো বা এই স্বল্প পরিসরে বা এই সংকীর্ণ তাঁত দুটোকে আরও তাঁত এনে মানে কোম্পানিটা আরও বাড়ানো সম্ভব, বাড়ানো সম্ভব এবং বেকার সমস্যা হয়তো বা কিছু লোক আমার এখানে কর্ম করতে পারতো। 15 বছর বাইরে কাজ করা আশরাফুল এখন বাড়ির পাশেই কাজ করার সুযোগ পেয়ে খুশি। সহায়তা নিয়ে তাঁতের সংখ্যা বাড়িয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথা বলছেন তিনি। 15-16 বছর সিরাজগঞ্জে তাঁত জগতে কাজ করছি আর কি, ওখান থেকে কাজ করার পর বেকার বাড়ির বসে আছি। ইয়ের মধ্যে আমার বাড়ির পাশে এক ভাই শহীদুল, সে এলাকায় তাঁত নিয়ে এসছে, তো এখন আমার বেকার থাকে না, থাকা লাগে না, ওর এখানে কর্ম করি, আমার মানে পরিবার বাঁচাতেছি। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের মাধ্যমে সুবিধা দিয়ে শহীদুল্লাহর গড়ে তোলা এই তাঁত শিল্পকে বৃদ্ধির পরিকল্পনা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ওনাকে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের মাধ্যমে প্রণোদনার আওতায় বা স্বল্প সুদে ঋণের আওতায় আনার প্রচেষ্টা করব। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে ওনাকে যতখানি সহযোগিতা এবং সাপোর্ট দেওয়া যায় যাতে ওনার এই শিল্পটা ক্রমবিকাশিত হয় এবং অত্র অঞ্চলে অন্যান্য সম্ভাবনাময় যারা তাঁতি পরিবার আছে তাদের মধ্যেও যাতে এই উন্মাদনাটা ছড়ায় বা এই অনুপ্রেরণাটা ছড়ায়, তারাও যাতে এরকম কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। হারাতে বসা ঐতিহ্যে তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। ন্যাশনাল ডেস্ক, সেন্ট্রাল নিউজ, বাংলাদেশ।